মনে করো তুমি ইমতিয়াজ তোমার বন্ধু শাহনেওয়াজ এখন তোমার বিদ্যালয়ের বিগত স্বাধীনতা দিবস উদযাপনের বর্ণনা দিয়ে তার কাছে একটি পত্র লিখো অর্থাৎ তোমার বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন কেমন হয়েছে তার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লিখো তো চিঠিটি লেখা হচ্ছে চট্টগ্রাম থেকে আগস্ট নয় দু হাজার আঠারো প্রিয় শাহনেওয়াজ শুভেচ্ছা নিয়েও স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠান উদযাপিত হয়েছে সে সম্পর্কে তোমাকে লিখছি প্রতিবারের মতো এবারও আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে প্রথমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি তারপর বিদ্যালয় प्रांगনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে স্বাধীনতা দিবসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরা হয় সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তোমরা কিভাবে স্বাধীনতা দিবস পালন করেছো জানাবে ইতি তোমারই বন্ধু ইমতিয়াজ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার বিদ্যালয়ে বিগত স্বাধীনতা দিবস তোমরা কীভাবে উদযাপন করেছো সেই সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লিখে জানাও তো চিঠিতে বলা হচ্ছে যে প্রিয় বন্ধু শুভেচ্ছা নিও তো এই কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম তো প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে প্রথমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি তারপর বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই আলোচনা সভায় স্বাধীনতা দিবসের গুরুত্ব তাৎপর্য এবং আমাদের ভূমিকা কি সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয় এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি সমাপ্তি ঘোষণা করা হয় এবং তোমরা কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছ সেই সম্পর্কে আমাকে চিঠিটিকে জানিও এটি তোমার বন্ধু ইমতিয়াজ তো এই চিঠিটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে